দড়ি পড়াচ্ছে দেখো, যেন মনে হচ্ছে গরুর গলায় দড়ি পড়াচ্ছে। আমি এক্ষুনি মাঠে যাব আর গিয়ে কচি কচি ঘাস খাব। লাগিয়ে তো দিলাম আমি, নট তো করে দিয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে উদ্ধার করে দিয়েছো। নাও এবার কি পাঞ্জাবিটা খোলো। মানে পাঞ্জাবিটা খোলো কেন? পড়াবো তোমাকে পাঞ্জাবি। আমি তোমার সামনে খালি গা হব না। বাবা, তোমার কি সলমান খানের মতো বডি আছে নাকি? সিক্স প্যাক আছে নাকি? হ্যাঁ, এই তো চেহারা, ডিগডিগে একটা শরীর। ইনি ফালতু কথা বলবে না, ফালতু কথা বলবে না বলে রাখলাম। এই তুমি চুপ করো তো, এটা পড়ে না। আমি বিজয়ের অনুষ্ঠানে যাচ্ছি, কেমন? বাপরে বাপ, এগুলো একটা টর্পেডো। আমাকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বাড়ির মেয়ে। অঙ্কিত ডাউটই করবে না, যা ঠকাবো না ওকে। ও হয়তো পদ্মকেই মেহেক ভেবে একটা গোলাপ ফুল হাতে দিয়ে দিল, কিন্তু একটা হাক না 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 না, ওসব হাক করাটা ঠিক হবে না। যতই হোক, দেখি আমাকে ও কতটা ভালোবাসে। যদি সত্যিই ভালোবেসে থাকে তাহলে ও ঠিক বুঝতে পারবে যে পদ্ম আসলে মেহেক নয় আর মেহেক আসলে পদ্ম নয়। ও ঠিক চিনে ফেলবে, ওর চোখকে ফাঁকি দিতে পারবো না অবশ্য যদি আমাকে ভালোবেসে থাকে। আর যদি ভালো না বেসে থাকে তাহলে হয়তো ওকেই প্রপোজ করে ফেলবে। যাই হোক, দেখি কপালে কী আছে। আমার হবু বরটি ঠিক আমাকে কতটা ভালো চিনতে পারে যে কোনো অ্যাঙ্গেল থেকে এক ছলকেই দেখে বলে দেবে যে আমি তার মেহেক। মেহেক দিদি কে? দেখে মনে হচ্ছে তুই একটা খুব ধনী পরিবারের মেয়ে, একটা রিচ, একটা এলিট ক্লাসের। কি এলিট? আরে এলিট তুই বুঝবি না, তোর বোঝার দরকারও নেই। তোকে না দারুণ লাগছে, খুব গর্জিয়াস লাগছে তোকে। তোকে দেখে আমার হবু বর আমার না ফিদা হয়ে যায়। ধ্যাত, কিছু বলো না। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।